প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা, সেই সঙ্গে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা বাক্য শুনছেন, শেয়ার করছেন, লাইক করছেন। পিতা ঈশ্বরের গৌরব হোক। আসুন আজ আমি একটি সুন্দর সাক্ষ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজ আমি আপনাদের সাথে এমন একজনের পরিচয় করিয়ে দিতে চাচ্ছি যা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, আজ আপনি এমন একজনের সাথে পরিচিতি হতে চলেছেন যার জন্মস্থান ফতেপুর কারাগারে। কি শুনে খুব আশ্চর্য লাগছে, তাই না? ফতেপুর কারাগার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফতেপুর কারাগার। আমার বিনীত অনুরোধ, এই সাক্ষ্যটি একটু মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে অন্যকে অবশ্যই দেখার সুযোগ করে দেবেন, প্লিজ। ভারতবর্ষ তখন স্বাধীনতার আন্দোলনে আপ্লুত এবং আমি যে শিশুটির কথা বলতে চাচ্ছি যে কারাগারে জন্ম নিয়েছিল, আমি যে শিশুর কথা বলছি সে কারাগারে জন্ম নিয়েছিল। তাকে পালন কে করলেন জানেন? তাকে লালন পালন করলেন স্বয়ং মহাত্মা গান্ধীজি। যে শিশুর বিষয়ে আমি আপনাকে বলছি, তিনি রাজস্থানে স্থিত পুষ্কর মন্দিরের প্রধান পুরোহিতের পুত্র সন্তান, যিনি পরবর্তীকালে একজন অতি জনপ্রিয় বলিউডের অভিনেতা হলেন, যিনি সার্থক বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অধ্যক্ষ, এবং এই ব্যক্তি একজন রাজনৈতিক নেতা ও ভারতীয় লোকসভার সদস্য স্বরূপ হলেন, যিনি ছিলেন বাইবেল পড়ানোর সক্রিয় অংশগ্রহণকারী, যিনি ছিলেন বাইবেল পড়ানোর সক্রিয় অংশগ্রহণকারী। আপনি হয়তো ভাবছেন কে তিনি। হ্যাঁ, আজ আমি এমন একজনের সাক্ষ্য আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যার মাধ্যমে আপনি এক গভীর শিক্ষা পাবেন খ্রিস্টান বিষয়ে এবং অনেক আত্মিক আশীর্বাদ আপনি পাবেন। আজ আমি যার কথা বলতে চাচ্ছি, তিনি হলেন অতি নম্র এক ঈশ্বরের ভক্তদাস, অতি নম্র এক ঈশ্বরের ভক্তদাস, যার নাম হলো পণ্ডিত ধরম প্রকাশ শর্মা, যার নাম পণ্ডিত ধরম প্রকাশ শর্মা। আমি সত্যের সঙ্গে সাক্ষাৎ, মাই এনকাউন্টার উইথ গড, যে পুস্তকটি পণ্ডিত ধরম প্রকাশ শর্মা এবং ডক্টর বাবুকে ভার্গিস মহাশয় লিখেছেন, তারই মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার দৃঢ় বিশ্বাস আপনি প্রচুর প্রচুর আত্মিক আশীর্বাদ পাবেন, শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। যে সমাজে পণ্ডিত ধরম প্রকাশ শর্মার জন্ম হয় তা নানান প্রকার ধর্মের দেব দেবীর সমন্বয় বেষ্টিত ছিল, কিন্তু কিশোর অবস্থায় ধরম প্রকাশ তার নিজের অস্তিত্বের মর্ম খুঁজে বেড়াচ্ছিলেন। তার এই অদম্য কৌতূহল তাকে নিয়ে চলেছিল গভীর অনুসন্ধানে, কে প্রকৃত ঈশ্বর, কে প্রকৃত ঈশ্বর তার গভীর অনুসন্ধান ছিল। কিভাবে তাকে পাওয়া যায়, কিভাবে তাকে উপলব্ধি করা যায়, কে সেই ঈশ্বর? আর এটাই তার সাধনায় পরিণত হলো। তাকে ঈশ্বরকে যেভাবেই হোক পেতেই হবে, তিনি যেখানেই থাকুন না কেন। তার আগে ছোট্ট একটি ঘটনার কথা না বললেই নয়, তাই আসুন সেই ঘটনার কথা আগে একটু জেনে নিই। একদিন দুপুরবেলায় কিশোর ধরম প্রকাশ আরও বাচ্চাদের সাথে খেলা করার জন্য পুষ্কর হ্রদের পাড়ে চলে গেল। সমস্ত বাচ্চারা সেই পুষ্কর হ্রদের পাড়ে চলে গেল, যেই হ্রদে প্রচুর কুমির থাকতো এবং তারা সেটা খুব ভালো করে জানতো। সেই কুমিরগুলির গতিবিধি ভালো করে তাদের জানা ছিল। সেদিনকে দুপুরবেলায় তারা দেখলো যে সমস্ত কুমিরগুলো ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে। সুতরাং কিশোর ধরম প্রকাশ নিশ্চিত হয়ে যায় যে জলের মধ্যে তার মনে এখন একটাও কুমির নেই, কারণ সকলে ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে। তাহলে এই একটা সুযোগ, জলে নেমে খুব ভালোভাবে সাঁতার কাটতে পারবো, খুব মস্তি করতে পারবো। সে এই চিন্তা ভাবনা করেই জলে ঝাঁপ দিল, আর জলে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই বুঝতে পারে যে জলে একা নয়, এক অত্যন্ত ধারালো ও বিশাল ভারী তীক্ষ্ণ বস্তু তার পা ধরে জলের নিচে টেনে নিয়ে হুড়ু হুড়ু করে চলে যাচ্ছে। সেটা খুব ভালোভাবে অনুভব করতে পারলো সে। আর যতই সে চিৎকার করার আপ্রাণ চেষ্টা করছিল, ততই একজোড়া বাঁকানো থাবা তার মাংসপেশি কেটে ভিতরে ঢুকে তাকে জলের একদম নিচে টেনে নিয়ে যাচ্ছে। তার বুঝতে অসুবিধা হলো না যে আমি কুমিরের পাল্লায় পড়েছি আর মৃত্যু নিশ্চিত। এরপরেই সে অনুভব করে একজোড়া শক্তিশালী বাহু তার শরীরটাকে টেনে তুলে ধরেছে। তারপরে সে এক অন্ধকার গুহার মধ্যে দিয়ে ভেসে চলতে চলতে ভেসে চলতে চলতে হঠাৎ সে দেখলো এমন এক জায়গাতে উপস্থিত যেখানে আলোয় ঝলমলে আকাশের দরজা যেন খুলে গেল। সে দেখতে পেল আলোয় ভরা এক জায়গায় যেখানে
চারিদিকে ফুল ও সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘেরা দেখতে পেল এবং অনেক দেবদূতরা তার চারপাশে খেলে বেড়াচ্ছে। তখন সে মুগ্ধ ও বাকরুগ্ধ হয়ে চারিদিকে দেখতে থাকলো। এমন সময় তাকে কেউ জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি জন্যে এসেছো, তুমি এখানে কি জন্যে এসেছো? সঙ্গে সঙ্গে সে ঘুরে দাঁড়ালো তাকে দেখার জন্য, কিন্তু কাউকে দেখতে পেল না। এরপর যখন তার জ্ঞান আসলো, সে দেখতে পেল যে সে ঘাটের ধারে শুয়ে হাঁপাচ্ছে আর তার সব বন্ধুরা তাকে ঘিরে আছে। পরে তারা তাকে বলেছিল, ওরা দেখেছে কেউ তাকে জলের ভেতর থেকে টেনে তুলে ছুঁড়ে ঘাটে ফেলে দিল, কিন্তু কে তাকে টেনে তুলল তারা কেউ দেখতে পায়নি তাকে। এটাই ছিল পণ্ডিত ধর্মপ্রকাশ শর্মার জীবনের প্রথম এক স্বর্গীয় সাক্ষাৎকার, যা সারা জীবন তার মনের মধ্যে গেঁথেছিল। যাই হোক, এই ঘটনার পরে আমার মা বাবা খুব নম্রভাবে আমাকে বোঝালেন যে স্বয়ং ঈশ্বর আমাকে রক্ষা করেছেন, আমি যেন সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকি। আমার মা বাবা অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন এবং প্রসিদ্ধ পুষ্কর আমাদের গৃহস্থান ছিল। হিন্দু ধর্মে বলা হয় পুষ্করের সমান পূর্ণ স্থান ভারতবর্ষে মেলাভার। এই পুষ্কর আজমিরের খুব নিকটে অবস্থিত আর এই জায়গা রাজস্থানের কাছাকাছি সংলগ্ন। এটা ভারতের সুপ্রসিদ্ধ তীর্থস্থান। পুষ্করে প্রায় 400-এরও বেশি মন্দির আছে। পুষ্করের সবচেয়ে বড় আকর্ষণ হল সৃষ্টিকর্তা ব্রহ্মার মন্দির। এই মন্দির সারা পৃথিবীর মধ্যে অনন্য এক সৃষ্টি। এটা চতুর্দশ শতাব্দীতে তৈরি হয়। এই স্থান ব্যতীত অন্য কোনো জায়গায় ব্রহ্মার কোনো মন্দির নেই। প্রচলিত আছে যে ব্রহ্মা এই স্থানে নিজের হাতে পদ্মফুল ফেলেছিলেন, সেই জন্যই এর নাম পুষ্কর। যাই হোক, আমার জন্ম হয়েছিল কারাগারে। আমার পিতা সোহনলাল শর্মা এবং মাতা জ্ঞানেশ্বর দেবীর জীবন ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা লড়াই করেছিলেন ভারতকে বিদেশি শক্তির কৃতদাস প্রথা থেকে মুক্ত করতে। অক্লান্ত চেষ্টা করেছিলেন এক স্বপ্নের প্রগতিপন্থী স্বাধীন ভারতবর্ষ গঠন করার জন্য। তারা স্বেচ্ছায় তাদের জীবনের সর্বপ্রকার ভোগ বিলাস ত্যাগ করে এই চূড়ান্ত লড়াই লড়েছিলেন, কারণ স্বাধীন ভারতবর্ষ তাদের একমাত্র লক্ষ্য ছিল। এমনকি তাদের একমাত্র পুত্রের জন্ম ওই অন্ধকার কারাগারের মধ্যে হলো। আমার পিতা পুষ্কর মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন, স্বনামধন্য সংস্কৃত পণ্ডিত ও আন্দোলনকারী ছিলেন। ব্রিটিশ রাজতন্ত্রের কবল থেকে দেশকে মুক্ত করানো আমার পিতার প্রধান উদ্দেশ্য ছিল। 1937 সাল অসহযোগ আন্দোলন চলাকালীন ব্রিটিশ রাজ্যের পুলিশ আমার মাকে কারাগারে বন্দী করে। আমার মা সেই সময় অগ্রণী অন্তঃসত্ত্বা ছিলেন, যে কোনো সময় সন্তানের জন্ম হতে পারত। মাকে ফতেপুর উত্তরপ্রদেশের এক কারাগারে বন্দী করা হয় এবং 1937 সালের 23শে ডিসেম্বর আমার জন্ম হয় সেই কারাগারে। আমার জন্মের পর ব্রিটিশ রাজ তাকে কারামুক্ত করেনি। তিনি একজন কঠোর অতি বিশ্বাসী কর্মী ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের। আমার মা অতি বিশ্বাসী কর্মী ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের। কয়েক মাস বাদে মাকে কারাগার থেকে মুক্তি দিলেও ফের তাকে জেলে আটক করা হয়। এই রকম এক ভয়ানক পরিস্থিতির মধ্যে আমি প্রায় মৃত্যুপথের যাত্রী হয়ে পড়েছিলাম, কিন্তু আমার মায়ের আকুল প্রার্থনা ঈশ্বর শুনেছিলেন। আমার শৈশবের বেশ কিছু সময় গান্ধীজির সঙ্গে তার আশ্রমে কেটেছিল। আমার জীবনের একমাত্র আদর্শ ছিলেন গান্ধীজি। আমার জীবনের অনেক ঘটনা গান্ধীজির সঙ্গে জড়িয়ে আছে। সে সকল ঘটনার কথা বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। যাই হোক, আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। গান্ধীজি ছিলেন আমার জীবনের প্রথম আদর্শ। আমি উনার থেকে অনেক সহজ সরল অনুপ্রেরণা পাই। আমি আমার বাবা মায়ের উপরে অকথ্য অত্যাচার হতে দেখেছি, ব্রিটিশ পুলিশের মার খেতে দেখেছি। এমনকি বালক হওয়া সত্ত্বেও আমাকে অত্যাচার থেকে বাদ দেওয়া হয়নি। একবার আমি আমার মা বাবার সাথে সত্যাগ্রহ মোর্চার সাথে চলছিলাম।
আমরা আজমির রোড ধরে ভারতের পতাকা হাতে হাঁটছিলাম আর ভারত মাতার জয় গান করছিলাম। আমাদের ছত্রভঙ্গ করার জন্য ব্রিটিশ পুলিশ ঘোর সাওয়ার হয়ে আমাদের মধ্যে ঢুকে পড়ে ও চাবুক মারতে থাকে। নিষ্ঠুর নির্দয় বন্য পশুর ন্যায় রাগত পুলিশ আমাকেও ছাড়ল না। তখন আমার বয়স মাত্র 8 বছর। প্রচণ্ড মেরে আমাকে বন্দি করে পুলিশের কুঠুরিতে সেই রাতে রেখে দিয়েছিল। পরদিন সকালে একটা জঙ্গলে আমাকে ফেলে দিয়েছিল। আমার ভিতরটা রাগে জ্বলে যাচ্ছিল। আমার মন ওই ইংরেজদের প্রতি বিদ্বেষ ও ঘৃণায় ভরে গিয়েছিল। ওদের সাদা চামড়া, ওদের সংস্কৃতি, ওদের চার্চ, ওদের দেশ সবই আমার কাছে ঘৃণ্য হয়ে উঠেছিল এবং খ্রিস্ট ধর্ম আমার কাছে ঔপনিবেশিকদের ধর্ম। আমার ঘৃণা যীশু খ্রিস্ট ও বাইবেল অবধি পৌঁছেছিল। যাই হোক, আমার বাল্যকালের বেলা কাটতে লাগলো। এবার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে এক অলৌকিক শক্তির অনুভব আর একবার করলাম আমি। এর আগে আমি কুমিরের কবল থেকে বেঁচেছিলাম আশ্চর্যভাবে, আর এইবার আমি দুটো সিংহের সম্মুখে পড়লাম। আমি প্রতিদিন সকালে দৌড়াতে যেতাম। আজমির যাওয়ার পথ সরু এবং আঁকাবাঁকা হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যায়, যে জঙ্গলের মধ্যে সিংহ, বাঘ, বাঁদর, হরিণ, ময়ূর এবং আরও অনেক জঙ্গলি পশু থাকে। আমি কষ্ট করে সেই সরু পথ ধরে উপরের দিকে উঠছিলাম আর হঠাৎ দেখলাম কয়েক মিটার দূরে দুটি সিংহ বসে আছে সামনাসামনি একে অপরের দিকে ফিরে। ওই সিংহ দুটি আমাকে দেখতে পেয়েছিল এবং মনে হলো ওরা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন আমি যদি পিছনের দিকে দৌড়াই তাহলে ওরা আমাকে আক্রমণ করে ওদের শিকার বানাবে, অথবা আমি যদি সামনের দিকে ছুটে যাই তাহলেও ওরা আমার উপর লাফিয়ে উঠবে। কি করব আমি বুঝতে পারছিলাম না। আমি সিদ্ধান্ত নিলাম আমি সামনের দিকেই ছুটে যাব। আমি আমার সমস্ত সাহস সঞ্চয় করে সামনের দিকে ধাওয়া করলাম এবং আমি ওই দুটি সিংহ যেখানে বসেছিল তাদের মাঝখানে যেটুকুনি জায়গা ফাঁক ছিল তার মাঝখান থেকে দৌড়ে চলে গেলাম। আমি দেখলাম ওদের চোখের পাতাও নড়ছিল না এবং এমন মনে হচ্ছিল যেন কেউ ওদের আদেশ দিয়েছে চুপ করে বসে থাক, একটুও নড়বি না। এইভাবে আমার জীবনে আরেকবার সাক্ষাৎ হলো এক অলৌকিক শক্তির, যা আমাকে আশ্চর্যভাবে রক্ষা করল। প্রভু যীশুর পর্বতে দত্ত উপদেশ যা আমার জীবনকে প্রচুর প্রচুর প্রভাবিত করেছিল, কারণ সেই পর্বতদত্ত উপদেশের মধ্যে আমি গান্ধীজির আদর্শকে খুঁজে পেয়েছিলাম আর সেজন্য আমি সেই পর্বতদত্ত উপদেশ একনিষ্ঠ হয়ে পড়তে শুরু করেছিলাম। উক্ত লেখা আমাকে পেয়ে বসেছিল, এমন লেখা আমি কোনো দিনও পড়িনি কো। তারপর হঠাৎ একদিন একটি গলার স্বর আমার কানে এলো। আমার পাশ থেকে কে একজন বললেন, আমি সেই যাকে তুমি বাল্যকাল থেকে খুঁজে বেড়াচ্ছ। হতচকিত হয়ে আমি ঘুরে দাঁড়ালাম কে এই কথা বলছে তা দেখার জন্য, কিন্তু ঘরের মধ্যে কেউ ছিল না। আমি নিজের মনকে শান্ত করার জন্য ভাবলাম আমি হয়তো কোনো খেলা খেলছি। আমি স্থির করলাম যে এবার একটু অন্য কিছু পড়ব। কিন্তু তখনই আমি সেই আওয়াজ আবার শুনলাম, সেই একই কথা একই রকমভাবে বলা, আমি সেই যাকে তুমি সেই বাল্যকাল থেকে খুঁজে বেড়াচ্ছ, আমি সেই যাকে তুমি সেই বাল্যকাল থেকে খুঁজে বেড়াচ্ছ। আমি আবার ঘুরে দাঁড়ালাম কে বলছে এই কথা দেখার জন্য। আমি ঘুরে দাঁড়ালাম কিন্তু সেই ঘরের মধ্যে আমি একাই একজন প্রাণী, আর কেউ ছিল না সেখানে। আমার আত্মা অতি অস্থির ও মনের মধ্যে হাজার হাজার প্রশ্ন ছিল। আমার অন্বেষণ এখন এক নতুন দিকে মোড় নিয়েছে। নতুন উদ্যমের সাথে আমি বুঝতে পেরেছিলাম আমি স্বর্গীয় আওয়াজের সাক্ষী হয়েছি। আমি অবসন্ন চিত্তে বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম এই অদ্ভুত অভিজ্ঞতার। এই পাহাড়ি উপদেশ তিনি শুধু দেননি, তা তিনি তার জীবনের মধ্যে দিয়ে দেখিয়েছিলেন। আমি এমন একজনকে কখনো পাইনি আমার জীবনে। কে ইনি কে সেই যার কথা আমার বাবা বলেছিলেন আমাকে, তুমি যখন আকুল হয়ে তাকে খুঁজবে তখন তাকে পাবে। আমার বয়স তখন 17 আর আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া। একদিন হঠাৎ আমার ছাত্রাবাসের সেই ছোট্ট ঘরটি কোনো এক সন্ধ্যাবেলায় আলোয় ভরে উঠল।
এক অদ্ভুত পবিত্র ও শান্ত আলো, এই আলোক ধারা আমার চোখ ছেয়ে গেল। এক অপূর্ব আলোর সম্ভার, যেন এক অমূল্য জিনিস আমার চোখের সামনে খুলে গেল। আমি একাই বিছানায় ছিলাম এবং সেই ঘরের দরজা বন্ধ ছিল। সেই ঘরের মধ্যে আমি একাই ছিলাম। আমি মরিয়া হয়ে উঠেছিলাম এই ঘটনার বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করতে। আমি চাইছিলাম এমন কারোর সাথে আলোচনা করব যে আমার কথা বুঝবে ও গুরুত্ব দিয়ে আলোচনা করবে আমার সাথে এবং আমাকে পথ নিদর্শন করবে, যা জানার জন্য আমি বেদান্ত থেকে কোরআন, রামচরিত থেকে মানুষ, ধাম, পদ এবং এরকম প্রচুর দার্শনিক পুস্তক ও শাস্ত্র আমি পাঠ করেছি, কিন্তু কোথাও আমি সঠিক উত্তর পেলাম না। একজন রোমান ক্যাথলিক যখন আমার প্রশ্ন শুনলেন যীশু খ্রিস্টকে ঈশ্বর, উনি তখন জানতে চাইলেন আমি খ্রিস্টান কিনা। আমি উত্তর দিলাম না, আমি একজন কঠোর হিন্দু, পুষ্কর মন্দিরের প্রধান পুরোহিতের আমি সন্তান। উত্তর দিলেন, তুমি যতক্ষণ না খ্রিস্টান হবে ততক্ষণ তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে না। উনি খুব দৃঢ়তার সাথে এই কথা জানালেন, কারণ আমি ভারতীয় ও হিন্দু ব্রাহ্মণ সন্তান। আমি জবাব দিলাম, আমি একজন জীবিত ঈশ্বরকে খুঁজছি। আপনি কি আমায় যীশু খ্রিস্ট সম্বন্ধে বলতে পারেন, উনি ঈশ্বর না ঈশ্বরের আত্মা, আমি প্রশ্ন করলাম। কিন্তু আমাকে উত্তর দেওয়া হলো, বৎস, তুমি এখন নিতান্তই অপরিণত বয়স্ক, এসব তথ্য তুমি এখন বুঝবে না। তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আর যখন তুমি বাপতিস্ম নেবে, যখন তুমি গির্জায় যাওয়া শুরু করবে এবং বাইবেল পড়বে, তখন তুমি এই সব প্রশ্নের উত্তর পাবে। কিন্তু আমি খ্রিস্টান হওয়াটা অত্যন্ত ঘৃণা করি, এই বলে আমি মঠের বাইরে চলে আসলাম। যারা অভিজ্ঞ ও খ্রিস্ট ধর্মের তত্ত্বাবধানে রয়েছেন এই সব বিষয়ে, তারা আমায় কোনো পথ দেখাতে পারেনি গো। কত দুঃখের বিষয় একবার ভেবে দেখুন, আজও অনেক মানুষ খ্রিস্টের কাছে আসতে বাধা পায় এই খ্রিস্টানদের জন্য। যাই হোক, তারপরে আমি সেই সব মানুষদের সঙ্গে সঙ্গ খুঁজতাম যারা খুব সাধারণ, এবং তাদের জীবনযাত্রাকে আমি লক্ষ্য করতাম। আমি আমার জীবনের অভিজ্ঞতা আমার কিছু খ্রিস্টান বন্ধুদের সঙ্গে আলোচনা করতাম, কিন্তু তাদের কাছ থেকেও কোনো সঠিক উত্তর আমি পাইনি। আমি যীশু খ্রিস্টের পর্বত দত্ত উপদেশের কোনো লক্ষণ তাদের জীবনের মধ্যে দেখতে পাইনি। আমি অতিমাত্রায় হতাশ হয়ে পড়েছিলাম। আমি হতাশ হয়ে গেছিলাম আমার খ্রিস্টান বন্ধু বান্ধবীদের জীবনযাত্রা দেখে। কি উচ্ছৃঙ্খল জীবনযাত্রা তাদের ছিল! এইভাবে কি যীশু খ্রিস্টের অনুগামীদের জীবনযাত্রা যাপন করা উচিত? আমি হতাশাজনক সব ঘটনা দেখেছিলাম সাধারণ খ্রিস্টান ও তাদের পরিবারের মধ্যে। আমি এবার ঈশ্বরকে খুঁজতে খুঁজতে গির্জাতে যাওয়া শুরু করলাম, আর আমার গন্তব্যস্থান হলো চার্চ অফ ইংল্যান্ড। আমি নিয়মিত প্রতি রবিবার চার্চে যেতাম, হৃদয়ে অনেক আশা ও শ্রদ্ধা নিয়ে, ভয় ও ভক্তি নিয়ে। যদি যীশু খ্রিস্ট ঈশ্বর হন, তাহলে তাকে আমি নিশ্চয়ই চার্চের মধ্যে পাবো। কিন্তু খুবই দুঃখের বিষয়, চার্চের মধ্যে কোনো প্রাণের অনুভূতি ছিল না। সমস্ত সময়টাই ছিল একঘেয়ে বিরক্তিকর এক নিয়ম রক্ষার অনুষ্ঠান মাত্র, এক গতানুগতিক পদ্ধতি। পুরোহিত উঠে দাঁড়াতেন, অন্যদেরও দাঁড়াতে বলতেন ও গান গাইতে বলতেন। তারপর তিনি বাইবেল থেকে কোনো বিষয় পড়তেন এবং সেই বিষয়ে অনর্গল বলে যেতে থাকতেন। অপরদিকে মণ্ডলীতে বসে থাকা লোকজন নিজেদের মনে একে অপরের সঙ্গে গল্প করতেন, অন্য মনস্ক হয়ে বসে থাকতেন, আবার কেউ ঘুমাতেন। আমার একটা ঘটনার কথা মনে পড়ে যায়। যখন পুরোহিত অনর্গল বলেই চলেছেন, তখন একজন যুবক হাত উঁচু করে তার ঘড়িটা পুরোহিতকে দেখালো। ব্যাস, সঙ্গে সঙ্গে সেই পুরোহিত তার সেই বচন বলা বন্ধ করে আশীর্বাদমূলক শব্দ উচ্চারণ করে চার্চ থেকে বেরিয়ে গেলেন। সাপ্তাহিক ধর্মীয় রীতিনীতি পালন হয়ে গেল, চার্চ হয়ে গেল। আমি অনেকবার সেই পুরোহিতের সঙ্গে সাক্ষাৎ করেছি, কিন্তু কখনো আমি সঠিক উত্তর তার কাছ থেকে কখনো পাইনি। বরং তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করতেন যে আমরা হিন্দুরা নিশ্চয় নরকে বাস করব, কারণ আমরা মূর্তি পূজা করি। উনি আমার সঙ্গে খুব তর্ক করতেন আর বলতেন আমাকে, তুমি কখনোই পরিত্রাণ পাবে না, আগে তোমাকে চার্চের মেম্বার হতে হবে, তবেই তুমি ঈশ্বরকে জানতে পারবে। তুমি যখন জানো না যে কে ঈশ্বর, তার মানে তুমি একজন মূর্তি পূজারি। শুধুমাত্র খ্রিস্টানরা জানে কে ঈশ্বর। যদি তুমি চার্চের সদস্য হও, খ্রিস্টান হও, তখনই তুমি ঈশ্বরকে জানতে পারবে। আমিও সেই পুরোহিতকে নিশ্চিত রূপে জানালাম যে আমি কোনো মতেই খ্রিস্টান হতে পারবো না।
কিন্তু আমি আশা ছাড়লাম না। আমার এবার এক নতুন তাগিদ এলো সেই ঈশ্বরকে খোঁজার, যার আওয়াজ আমি সেই হোস্টেলের ঘরে শুনেছিলাম। আমি কোনো প্রকার সাহায্য পেলাম না। যাজকরা আমায় দোষারোপ করতে থাকে, খ্রিস্টান সম্প্রদায় আমাকে হতাশ করেছে। আমার মনের মধ্যে এক তৃপ্ত মানসিকতা উৎপন্ন হতে লাগলো, আমার মনের মধ্যে এক অন্য ব্যাখ্যা উৎপন্ন হতে লাগলো যে যদি যীশু খ্রিস্ট সত্যই এই পৃথিবীতে জন্মে থাকেন, তাহলে তিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভণ্ড, কারণ তিনি এত শাস্ত্র উপদেশ দেন, ঈশ্বরের কথা বলেন, নিজের জীবনের সম্বন্ধে বলেন, কিন্তু তার অনুসারীদের মধ্যে একজনের মধ্যেও যীশু খ্রিস্টের জীবন বা শিক্ষার কোনো লেশ মাত্র নেই। মানুষ ডাক্তারের মধ্যে ডাক্তারের গুণগত মান লক্ষ্য করে, তাই না? একজন ইঞ্জিনিয়ারের মধ্যে তার ইঞ্জিনিয়ারিং গুণগত মান লক্ষ্য করতে চাইবে মানুষেরা, এবং খ্রিস্টানদের মধ্যে প্রভুর জীবন শিক্ষা গুণগত মান লক্ষ্য করতে চাইবে। কিন্তু আমি কোনো খ্রিস্টান ব্যক্তির মধ্যে প্রভুর কোনো প্রকার শিক্ষা গুণগত জীবন মান কোনো কিছুই খুঁজে পেলাম না, বরং এক উচ্ছৃঙ্খল জীবনগত মান আমি লক্ষ্য করেছি, প্রাণহীন গতানুগতিক গির্জা আমি দেখতে পেয়েছি। তাই আমার মনে হলো যে খ্রিস্টান ধর্ম এক মেকি ধর্ম, ভণ্ডের ধর্ম। আমার এর পরের কাজ হলো খ্রিস্টান ধর্মের যত মতবাদ, শিক্ষা ও উপদেশ যা যা আছে তা আমি জোগাড় করতে হবে আমাকে, যাতে আমি এই ভণ্ড ধর্মের মুখোশ জনতার সামনে খুলে দিয়ে বিদ্রুপ করতে পারি তাদের। আমি কলেজ ছাত্র ইউনিয়নের সহসভাপতি ছিলাম, আমি আমার কিছু চেলা চামুন্ডাদের নিয়ে কলেজের লাইব্রেরি থেকে, যেখানে তিনটে বাইবেল ছিল, সেই বাইবেলের কপিগুলো আমি বার করে নিয়ে আসলাম সেখান থেকে। কলেজের বাইরে আমি প্রায় তিন চারশো ছাত্রছাত্রী হবে তাদেরকে জড়ো করেছিলাম, এবং তাদের সামনে এক জ্বালাময় বক্তৃতা শোনালাম। আমার বক্তৃতায় ঘৃণা ও প্রচণ্ড রাগ ছিল যীশু খ্রিস্টের বিরুদ্ধে, খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে, পাশ্চাত্য দেশের বিরুদ্ধে। আমি এই তিনটি বাইবেল যা কলেজের লাইব্রেরি থেকে বার করেছিলাম সেগুলো হাতে তুলে সবাইকে দেখাতে লাগলাম, এবং চিৎকার করে বলেছিলাম, দেখতে পাচ্ছেন এগুলো কি? এই বইগুলো ভারতবাসীদের কৃতদাস করে রেখেছে, এগুলি খ্রিস্টানদের ধর্মপুস্তক যা শুধু খ্রিস্টানদের জন্য। এই বই পর্তুগিজ ও ব্রিটিশরা এদেশে নিয়ে এসেছে, যা আমাদের ব্রিটিশ ও পর্তুগিজদের কাছে কৃতদাস বানিয়ে রেখেছে। এই বই আমাদের দেশের সংস্কৃতি ও ধর্মকে কলুষিত করেছে। আমাদের এই যীশু খ্রিস্টকে কী শাস্তি দেওয়া উচিত তোমরাই বলো? এই যীশু একটা ভণ্ড ছাড়া আর কিছুই নয়। তখন সেই জনতার দল সকলে পাগলের মতন চিৎকার করে বলল, ওর নরক বাস হোক, ওর নরক বাস হোক। আমি বাইবেলগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললাম, এবং আমার পায়ের নিচে ফেলে পা দিয়ে কচলাতে লাগলাম। তারপর আমি একজনকে কেরোসিন তেল আনতে বললাম, সে সঙ্গে সঙ্গে ছুটে পাশের এক ক্যাফে থেকে এক বোতল তেল নিয়ে আসে, এবং সেই তেল বাইবেলগুলির উপরে ঢেলে দেয়। আর এক যুবক যে আমার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, সে তার সেই জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল বাইবেলগুলির উপরে, আর সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। আমি নিজেকে খুব বাহবা দিলাম এই অসাধারণ কাজের জন্য, তারপরে নিজের ঘরে ফিরে এলাম, কিন্তু কোনো সমাধান পাওয়া গেল না। ১৯৫৪ সালে আমি এমএ পাস করার সাথে সাথেই বলিউড অভিনয় জগতে পা রাখি। মীরা কা চিত্র, চেতক, গুলাব কে ফুল আমার অভিনয় জীবনের প্রথম তিনটি সিনেমা। এরপরে আরও বেশ কিছু আমি বই করি, যার মধ্যে হচ্ছে পিয়াসা, পাকিজ ইত্যাদি। বেশ কিছুকাল আমি ঝকমকে আলো ও গ্ল্যামারের জগতে মগ্ন ছিলাম, অর্থাৎ আমোদ প্রমোদ, সুন্দরী মহিলা, যশ, প্রতিপত্তি, আমার কাছে এসব সব কিছু ছিল। যদিও আমি সুন্দরী মহিলাদের থেকে দূরে থাকতাম, কিন্তু আমি মদ এবং সিগারেট পানে আসক্ত হয়ে পড়লাম। হঠাৎ মা অসুস্থ হতে আমি মায়ের কাছে চলে আসলাম। মায়ের আদেশ ছিল, তুমি আজ থেকে কোনো সিনেমা করবে না। মা বললেন, যখন তোমার বড় বোন মারা যায় তখন আমি নিঃসন্তান ছিলাম, এবং ঈশ্বরকে বলেছিলাম, যদি তুমি আমাকে পুত্র সন্তান দাও আমি তাকে নিজের জন্য রাখবো না, তাকেই তোমাকেই ফেরত দেব। এখন সেই সময় এসেছে, তাই তুমি এই ধরনের জীবনযাত্রা ছেড়ে পবিত্র জীবন কাটাও, ঈশ্বরের অন্বেষণ করো। এটা ছিল আমার জীবনের এক চরম মুহূর্ত। আমি মায়ের সিদ্ধান্ত মেনে নিয়ে বললাম, ঠিক আছে মা, আমি ফিল্ম জগতে আর ফিরে যাব না।
যাই হোক, এরপর খুব আশ্চর্যভাবে আমার বিবাহ হয় তার সাথে, যাকে আমি বহুবার আমার স্বপ্নে দেখেছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, যাকে আমি বহুবার আমার স্বপ্নে দেখেছি, এমন একটি মেয়ের সাথে যে ছিল খ্রিস্টান। 1962 সালের 14ই আগস্ট হোপ ক্রিস্টিনা ডেভিড ও আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, যেটাও ছিল খুব আশ্চর্য একটি ঘটনার মাধ্যমে। যাই হোক, মা কাঁদতে লাগলেন ও বললেন, তুমি এ কী করলে? আমি তোমাকে সিনেমা করা বন্ধ করতে বলেছি বলে কি তার এই প্রতিদান দিলে? এর চেয়ে সিনেমা ভালো ছিল? তুমি আমাদের পরিবারের মুখে কলঙ্ক লেপে দিলে, সবার সামনে আমাদের মর্যাদা হানি হলো, তোমার বাবার কথা চিন্তা করো, তাকে কি করে এত বড় অপমান করলে তুমি, আর তোমার বোনের কি হবে? আমরা কিছুতেই এক বিধর্মী অন্য সম্প্রদায়ের মেয়েকে বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারবো না, মেনে নেব না। শুরু হয় আমাদের বিবাহিত জীবন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, তুমি স্বাধীনভাবে তোমার ঈশ্বরের আরাধনা করতে পারো, আমি কোনো বাধা দেব না তোমাকে। তুমি যদি চাও তো চার্চেও যেতে পারো, তুমি বাইবেলও পড়তে পারো, তাছাড়া অন্য বই পড়তে পারো, চাইলে আমি তা তোমাকে এনে দেব, কিন্তু দয়া করে আমাকে কখনো বাইবেল পড়তে বলবে না, কারণ এটার কোনো মানে নেই আমার কাছে। আমার কাছে এটা একটা ভণ্ডদের বই, আমি কোনো প্রকৃত খ্রিস্টান খুঁজে পাইনি। সুতরাং ওটা আমার দিকে কখনোই বাড়াবার চেষ্টা করবে না বলে আমি আমার স্ত্রীকে সাবধান করে দিলাম। কিন্তু আমি ধীরে ধীরে লক্ষ্য করলাম, আমার স্ত্রীর বিশ্বাস ছিল দৃঢ় ও অটুট, তার আস্থাকে কেউ নাড়াতে পারত না। তার জীবন ছিল যীশুখ্রিস্টের পর্বতে দত্ত উপদেশের উপর গঠিত পাথরের মতন শক্ত ও মজবুত। সে 13 বছরের মধ্যে যে শুধু আমার মা বাবার মন জয় করেছিল তা নয়, বরং আমাদের শহরের বহু লোক ওকে ভালোবাসতেন। সে কিছু সময়ের মধ্যে এক নিদর্শন হিসাবে সমাজে চিহ্নিত হলো এবং সবাই তার মতন হবার চেষ্টা করতে লাগলো। আমি দেখলাম সে যতই নির্যাতিত হয়েছে ততই খ্রিস্টের প্রেম তার মধ্যে থেকে প্রকাশিত হয়েছিল। তার এই ধর্মপ্রাণ স্বভাব দেখে আমি তাকে বিদ্রুপ করে বলতাম, এই সব কিছু ভণ্ডামি। কিন্তু আমার স্ত্রীর ধৈর্য ও সহ্য শক্তির কোনো শেষ ছিল না। আমি ওকে যতই নির্যাতন করেছি, যতই মেরেছি, ততই সে আমাকে ক্ষমা করেছে। আমি যত তাকে আঘাত করেছি সে ততটাই আমাকে প্রেম করেছে। তাকে প্রতি পদে পদে আমি প্ররোচিত করেছি, কিন্তু তার নম্রতা আর স্বাভাবিক মাধুর্য কখনো চলে যায়নি। সে যা বলতো সেই পথেই সে চলতো। আমি বুঝলাম যে যীশু খ্রিস্ট সত্য এবং তার পর্বতে দত্ত উপদেশাবলী সত্যি, তার প্রমাণ হলো আমার স্ত্রী। 1962 সালে আমি কলকাতায় এলাম ও বিড়লাদের সঙ্গে যোগ দিলাম। আমার উপরে বিশাল দায়িত্ব এলো, বিশ্ব ব্যাংকের এক প্রতিনিধি দল এসেছে তাদের অভ্যর্থনা করার এবং শিল্পাঞ্চল ঘুরিয়ে দেখানোর এবং রাত্রে নৈশাহারের ব্যবস্থা করা। সেদিন সকালে অফিস যাওয়ার সময় সামান্য কিছু কারণে আমি আমার স্ত্রীকে জোরে এক লাথি মেরে মুখের ঠোঁট কেটে দিয়েছিলাম। সে রক্তাক্ত হয়ে পড়েছিল, কিন্তু আমাকে হাসি মুখে বলেছিল, আজকের দিনটা তাড়াতাড়ি বাড়ি এসো ও মনে রেখো ঈশ্বর তোমায় ভালোবাসেন। আজ শীঘ্র বাড়ি এসো, ঈশ্বর তোমায় ভালোবাসেন। আমি অফিস যাওয়ার পথে অপরাধ বোধ ও লজ্জায় ডুবে যাচ্ছিলাম। আমি এটা কিছুতেই বুঝতে পারছিলাম না, ওর উপর আমার এই অত্যাচার সহ্য করেও সে কি করে আমায় এত ভালোবাসতে পারে, আর তার ঈশ্বরের প্রতি কি গভীর প্রেম। তারপর আমার কান্না শুরু হলো। সেই মুহূর্তে আমি গাড়ির মধ্যে বসে উপলব্ধি করলাম কারোর উপস্থিতি আমার গাড়ির মধ্যে। মনে হলো সে যেন আমার পাশেই বসে আছে। এবার তার আওয়াজ শুনলাম, আমায় বলছে, আমাকে আর কত নির্যাতন করবে, কতদিন আমার থেকে পালিয়ে বেড়াবে, আমাকে আর কত নির্যাতন করবে, কতদিন আমার থেকে পালিয়ে বেড়াবে। এই স্বর আমার খুব পরিচিত, সেই নির্ভরযোগ্যতা এবং সেই প্রেমময় কণ্ঠস্বর। আমার কলেজের হোস্টেলের ঘরের সেই ঘটনার কথা আমার মনে পড়ে গেল। সেখানে তো সেই এই আওয়াজই আমি শুনেছিলাম, সেই একই আন্তরিক স্বর্গীয় স্বর। এই সময় হঠাৎ আমার সামনে একজোড়া পেরেকবিদ্ধ হাত আমি দেখতে পেলাম।
এক মুহূর্তেই আমার মনে পড়ে গেল আমার জীবনের সমস্ত সমস্ত পাপের কথা, এবং সেই সব কথা মনে করে আমার হৃদয় তোলপাড় করতে লাগলো আমাকে। আমি আমার নিজের চোখেই খালি ধার্মিক ও ন্যায়পরায়ণ ছিলাম। ওই ক্ষত বিক্ষত হাত আমাকে মনে করিয়ে দিল আমার অন্তরের সমস্ত জঘন্যতম দুষ্টতা। আমি বুঝতে পারলাম যে আমি পাপিষ্ট ও আমার উদ্ধার পাওয়া একান্তই প্রয়োজন। আমি যখন এইসব ভেবে চলেছি, তখন সেই হাত আমাকে আলিঙ্গন করে বলল, আমি তোমাকে ভালোবাসি পুত্র, তোমাকে বাঁচাবার জন্য আমি প্রাণ দিয়েছি এবং আমি তোমাকে কাছে চাই। আমি তোমাকে ভালোবাসি পুত্র, তোমাকে বাঁচাবার জন্য আমি প্রাণ দিয়েছি এবং আমি তোমাকে কাছে চাই। তিনি বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি প্রতিবাদ করে বললাম, আমি তো মহাপাপী। ততক্ষণে সেই কণ্ঠস্বর ও অলৌকিক ব্যক্তি অদৃশ্য হয়ে গেছেন আমার গাড়ির মধ্যে থেকে। এটা ছিল সর্বশক্তিমান ঈশ্বরের এক প্রকাশ। আমার জীবনে এই প্রথম কলকাতায় এসে এত বড় একটা দায়িত্ব, যেখানে প্রচুর টাকা পয়সা নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে বিশ্ব ব্যাংকের সঙ্গে ব্যবসা বাণিজ্য নির্ধারণ করা হবে, সেখানে ঠিক এমন এক আশ্চর্য ঘটনা আমার জীবনে ঘটে গেল যা আমার কল্পনার বাইরে ছিল। ১৯৬২ সালে আমি বিড়লা কোম্পানির ম্যানেজার পদে বসলাম। আমার কর্তব্য ও দায়িত্ব অনেক বেড়ে গেল। আমি এক সার্থক বাণিজ্যিক ব্যবস্থাপক হয়েছিলাম এবং শিল্প মহলে আমার প্রচণ্ড রকম পরিচিতি ছিল। আমি রামপুরে থাকাকালীন ডালমিয়াদের শিল্প সংস্থার জেনারেল ম্যানেজারও ছিলাম। আমি আমার 32 বছর বয়সে আবার এক ভিন্ন পথ পরিক্রমা শুরু করলাম, কারণ আমি আমার বাবার চোখের দিকে তাকিয়ে দেখলাম তাহার দু চোখ জলে ভরা, কারণ তিনি চান আমি যেন দেশের জন্য কিছু করি। ১৯৭২ সালে আমি আমার রাজনৈতিক জীবনের শিখরে পৌঁছালাম। রাজ্যসভার সদস্য হওয়া ছাড়া সামাজিক ও রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। বিশেষ করে রাজস্থানে আমার সমস্ত সময় কর্মক্ষমতা, সঙ্গতি, শক্তি ও প্রবল আবেগ সাহায্য করত আমার স্বপ্নের সমাজ তৈরি করতে। আমার বাবা এই স্বপ্ন দেখতে শুরু করেন লোকমান্য তিলক, লালা লাজপত রায়, ভগৎ সিং ও গান্ধীজির অনুপ্রেরণায়। একদিন বিশ্রাম নেওয়ার সময় বিছানাতে আমি একটা বই দেখতে পেলাম। আমি বুঝতে পারলাম এটা আমার স্ত্রীর যীশু খ্রিস্টের কোনো বই হবে। বইটা আমি পাশে সরিয়ে রাখলাম, কিন্তু আবার নিজের অজান্তেই বইটা আমি কখন হাতে তুলে নিয়েছি আমি নিজেই জানি না, এবং বইটা তুলে নিলাম ও দেখতে থাকলাম। এই বইটা ছিল উইথ অ্যান্ড উইদাউট ক্রাইস্ট, যার লেখক ছিলেন সাধু সুন্দর সিং। বইটা আমি ধীরে ধীরে পড়তে শুরু করলাম এবং খুব তাড়াতাড়ি খুঁজে পেলাম সাধু সুন্দর সিং এর অন্বেষণ আমারই খোঁজের প্রতিধ্বনি। আমি তার সাথে আমার মিল খুঁজে পেলাম। আমার ভিতরে নতুন করে সেই শান্তির খোদা উদ্রেক হলো। বইটি আমি খুব মন দিয়ে পড়তে শুরু করলাম। আমার মনে পড়ে গেল বহু বছর আগে আমার হোস্টেলের ঘরে একটা উজ্জ্বল আলো আমি দেখেছিলাম, তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে সাধু সুন্দর সিং এর ঘটনা। এটা সেই আলো, সেই একই রকম গভীর, সেই অজানা একই সূত্র থেকে আসা। আমি অধৈর্য হয়ে পড়েছিলাম তার ঘটনার সঙ্গে আমার ঘটনা তুলনা করে, কারণ একদম মিলে যাচ্ছে সাধু সুন্দর সিং এর ঘটনার সাথে। সাধু সুন্দর সিং এক বিশেষ ব্যক্তি ছিলেন, তিনি তার অন্বেষণের সঠিক উত্তর পেয়েছিলেন এবং অবশেষে তিনি পরম শান্তি পেয়েছিলেন। কিন্তু আমি এখনও সঠিক উত্তর পাইনি, আমি এখনও আসল সত্য কিতা খুঁজে বেড়াচ্ছি, আমি এখনও সেই শান্তিকে উপলব্ধি করতে পারিনি। আমি চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলাম, এই সমস্ত বিষয়ে চিন্তা করছিলাম। হঠাৎ এক পরিচিত আওয়াজ আমার নাম ধরে ডাকছিল। আমি আজমের কলেজের হোস্টেলের রুমে এবং কলকাতায় থাকার সময় সেই একই আওয়াজ শুনেছিলাম। এরপর বহু বছর আমি আর সেই আওয়াজ শুনতে পাইনি। এখন আবার সেই আওয়াজ আমাকে বলছে, ধর্মপ্রকাশ আমার পুত্র, আর কতদিন তুমি আমায় নির্যাতন করবে? আমি তোমায় ভালোবাসি, তুমি আমার। এই প্রথমবার এই ডাকে সাড়া দিয়ে বললাম, প্রভু, আমি জানি যে তুমি আমায় ভালোবাসো। বিগত বহু বছর ধরে আমি তোমার প্রেমের পরীক্ষা নিয়েছি এবং আমি বুঝেছি যে তুমি আমায় ভালোবাসো। তাহলে কেন তুমি আমায় যন্ত্রণা দাও? কেন তুমি পালিয়ে বেড়াও আমার থেকে? সেই স্বর আবার আমাকে জিজ্ঞাসা করলেন। আমি উত্তর
উত্তর করলাম, আমি তোমার কাছে আসতে পারছি না, আমি যখন নিজেকে দেখি তখন বুঝতে পারি কত অযোগ্য এবং জঘন্য পাপী আমি ও পথহারা মানুষ, এবং তুমি তা জানো। তোমার এও অজানা নয় যে গত 20 বা 25 বছর ধরে আমি তোমার নিন্দা করেছি, তোমার নাম আমি শুনতে চাইনি, তোমাকে ভণ্ড বলেছি, তোমার বাক্যকে অগ্রাহ্য করেছি, এমনকি তোমার বাক্যকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে তা আমি আমার পদতলে দলিত করেছি, আগুনে পুড়িয়েছি। কিন্তু তবুও আমি তোমায় ভালোবাসি, আমি এখনও তোমায় প্রেম করি। সেই আওয়াজ বলে চলল। তখনই আমি এক শক্তি অনুভব করি, আমার অন্তরে ও বাইরে সমস্ত ঘরটা কাঁপতে লাগলো এক আশ্চর্য শক্তিতে। আমি অনুভব করলাম আমাকে যেন কেউ আমার বিছানা থেকে তুলে নিয়েছে, আর সারা জায়গাটা, সমস্ত জায়গাটা আলোর বন্যায় উদ্ভাসিত, এক উজ্জ্বল আলোয় ছেয়ে গেছে। হঠাৎই আমি কেঁদে উঠলাম, হে প্রভু, হে আমার ঈশ্বর, আমি এ পৃথিবীর সবচেয়ে জঘন্য নোংরা পাপী, তবু কি তুমি আমায় প্রেম করো? উত্তর পেলাম, হ্যাঁ হ্যাঁ, কারণ আমি তোমার জন্য রক্ত ঝরিয়েছি এবং আমি তোমায় ভালোবাসি। ঈশ্বরের স্বর্গীয় ক্ষমতা আমাকে বহুক্ষণ ধরে রেখেছিল, আমি শুয়েছিলাম এবং সেই অনবদ্য আলো উপভোগ করছিলাম, আমি স্বর্গের সাক্ষাৎ পেলাম, আমি নিজেকে সম্পূর্ণ দায়মুক্ত বোঝাহীন মনে হচ্ছিল, অতীতের পাপ, স্বপ্নপূরণ না হওয়ার দুঃখ, সন্দেহ, অবিশ্বাস সব আমি সর্বশক্তিমান ঈশ্বরের পায়ে রেখে দিলাম। আমি মুক্ত হলাম, আমি পাপ ও মৃত্যু এই দুই থেকে উদ্ধার পেয়েছি, আমি সত্য গীতা জেনেছি, আমি এখন প্রভু যীশু খ্রিস্টের সন্তান। এই ঘটনার পরে আমি প্রায় 2 ঘন্টা অচেতন ছিলাম। যখন চোখ খুললাম আমি মাটিতে শুয়ে কাঁদছিলাম, আর আমার স্ত্রী আমার পাশে বসে প্রার্থনা করছিল। আমি উঠে বসে আমার স্ত্রী আশাকে বললাম, আমি তার উপস্থিতিতে ছিলাম। সে বলল, আমি জানি, আমি অনুভব করেছি, আমি তাকে ভালোবাসি এবং আমি তার। আমি উচ্ছ্বাসিত হয়ে বলে উঠলাম, হ্যাঁ, তিনি প্রকৃতই তোমায় ভালোবাসেন এবং আমরা প্রভুর সন্তান। এক উজ্জ্বল হাসি মাখা মুখে আমার স্ত্রী আশা জবাব দিল। আশার প্রেম, ধৈর্য, সহনশীলতা ও নিরলস চেষ্টার ফল সফল হলো। সেদিন অপরাহ্নে ওর প্রার্থনার উত্তর পেল, তার জীবন এক পাপীকে পথ দেখালো তার ত্রাণকর্তার। আমরা দুজনে খুব আনন্দ করলাম এই ভেবে যে আমরা এখন এক পরিবার, যারা প্রভুকে ভালোবাসে, আর কোনো ঘুরে দাঁড়ানো নয়, আমাদের জীবন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে উৎসর্গিত। আমার মার কথা মনে পড়ে গেল, ঈশ্বরের প্রেম যখন তুমি অনুভব করবে তখন তাকে জানতে পারবে, এবং আমার বাবার শপথ ছিল, যখন তাকে জানতে পারবে তখন তাকে খুঁজে পাবে। কি সঠিক ভবিষ্যৎবাণী! আমার অন্বেষণ শেষ হলো এবং খ্রিস্টে আমার এক নতুন জীবনযাত্রা শুরু হলো। 1976 সালের মে মাসে আমি একটা বিশেষ কাজে গুজরাটের আহমেদাবাদে যাই, এবং সে সময় আমার সাক্ষাৎ হয় ভাই ভকত সিংয়ের সাথে। উনি আমার স্ত্রী হোপ ক্রিস্টিনার নামকরণ করেছিলেন, আমার স্ত্রী ওনাকে কাকা বলে সম্বোধন করতেন। অনেক বছর আগে আমি ওনার সাথে সাক্ষাৎ করতে পারিনি যখন তিনি কলকাতায় এসেছিলেন। যাই হোক, ভকত সিংয়ের অনুরোধে আমি ওনার সাথে 8 দিন কাটালাম, এবং এই কয়েকদিনে আমি আশ্চর্যভাবে ঈশ্বরের বাক্য থেকে অনেক অনেক আশীর্বাদ পেয়েছিলাম। তিনি খুব সুন্দরভাবে আমাকে সমস্ত নিগূঢ় তত্ত্ব বুঝিয়ে দিয়েছিলেন এবং আমাকে বুঝিয়ে বলতেন কত সুন্দরভাবে। যাই হোক, এই সভার আয়োজন যারা করেছিলেন তারা বাপতিস্মের ব্যবস্থাও করেছিলেন। 16 মে 1976 সাল, সেই স্মরণীয় দিন, 16 মে 1976 সালে ভকত সিং আমাকে বাপতিস্ম দিলেন। বাপতিস্মর দ্বারা আমি প্রভু যীশু খ্রিস্টকে আমার মুক্তিদাতা এবং প্রভু বলে স্বীকার করলাম। ভাই ভকত সিং আমার আত্মিক গুরু ছিলেন। আহমেদাবাদ থেকে আমি ফিরলাম ভীষণ আনন্দ নিয়ে, খুব গর্ব করে সবাইকে জানালাম ও ঘোষণা করলাম যে আমি খ্রিস্টের শিষ্য ও তার বাক্যে অনুগত হয়েছে, আমি বাপতিস্ম নিয়েছি। আমার স্ত্রী আশা আনন্দে আত্মহারা হয়ে গেল। আমার মা খুবই মুষড়ে গেলেন, আমাকে দোষারোপ করে বললেন, তুমি বংশের ধারাকে নষ্ট করলে, তুমি খ্রিস্টিয়ান হলে? বাবা আমাকে প্রশ্ন করলেন, তুমি খ্রিস্টান হয়েছো নাকি খ্রিস্টের শিষ্য হয়েছো?
তুমি কি সত্যই খ্রিস্টকে অনুসরণ করেছো? তিনি আবার জিজ্ঞাসা করলেন আমাকে। আমি মন থেকে বললাম, হ্যাঁ বাবা। বাবা বললেন, তোমার কাছে বাইবেল আছে? আমি আমার সুটকেসটা খুলে সেখান থেকে বাইবেলটা বের করে বাবার হাতে দিলাম। বাবা বলল, বাইবেলটি খোলো। লোক 14:26-36 পদ অবধি আমাকে পড়তে বললেন। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে বাবা বাইবেলও জানে। যাই হোক, আমি খুব চমৎকৃত হয়ে গেলাম, কারণ এই পদগুলো আমি কখনো আগে পড়িনি। আমি জোরে জোরে পদগুলো পড়তে লাগলাম, লোকলিখিত সুসমাচার 14:26 থেকে। যদি কেহ আমার নিকটে আসে আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভাতৃগণ ও ভগ্নীগণকে এমনকি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে, তবে সে আমার শিষ্য হইতে পারে না। 27 পদ, যে কেহ নিজের ক্রুশ বহন না করে ও আমার পশ্চাৎ না আইসে, সে আমার শিষ্য হইতে পারে না। বাবা আমাকে বললেন, ধরম, তোমার রাজনৈতিক সুযোগ আছে, আর খুব শীঘ্রই তুমি রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ পেতে চলেছ। এই সব কিছুকে তুমি কি খ্রিস্টের জন্য ত্যাগ করতে পারবে? এই কথাটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। আমি প্রায় 5 মিনিট চুপ করেছিলাম, তারপরে প্রার্থনা করলাম, প্রভু আমায় পথ দেখাও। তারপর আমি বাবাকে দৃঢ়তার সহকারে বললাম, হ্যাঁ বাবা, আমি পারবো। আমি প্রভু যীশু খ্রিস্টকে আমার জীবনে প্রথম স্থান দেব, তারপরে সবাইকে স্থান দেব। বাবা আমায় আবার প্রশ্ন করলেন, তুমি তোমার বাবা মা ও স্ত্রীকে পরিত্যাগ করতে পারবে? এমনকি তোমার নিজ প্রাণ পর্যন্ত প্রভুর জন্য দিতে পারবে? আমি আবার উত্তর দিলাম, হ্যাঁ বাবা, আমি পারবো, কারণ আমি যা পেয়েছি তা কোনো ধর্ম নয়। এটা অনন্তকালের একটা জীবন যা প্রভু যীশু খ্রিস্ট আমাকে দিয়েছেন। বাবা কিছুটা আশ্বস্ত হলেন আমার বিশ্বাসের শক্তি ও আন্তরিকতায়। উনি চেয়ার থেকে উঠে এসে তার হাত দুটি আমার কাঁধে রেখে প্রতিজ্ঞা করলেন, বৎস, যেদিন আমি দেখব যে তুমি প্রভুকে সেইভাবে অনুসরণ করছো, সেই দিন আমিও তোমার পথ ধরে চলব। যাই হোক, প্রভু যীশু খ্রিস্টের দর্শন পাবার পর আমি বুঝেছিলাম, খ্রিস্টীয় জীবন ও রাজনীতি দুটো একসাথে চললে সামঞ্জস্যের অভাব হবে। আমি রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলাম সেই সময়। 1976 ডিসেম্বর মাসে আমি উত্তর পূর্ব ভারতের কালিম্পং শহরে এক পবিত্র সম্মেলনে যোগ দিতে যাই, যার নেতৃত্ব দিচ্ছিলেন ভাই ভকৎ সিং। সেখানে আমি ঈশ্বরের বাক্যে ভরপুর হয়েছিলাম। একদিন সন্ধ্যায় অধিবেশন চলাকালীন আমি অল্প সময়ের জন্য একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম। সেই সময় আমি পরিষ্কার শুনলাম আমাকে কেউ বলছেন, পুত্র, তুমি দুজন প্রভুর সেবা করতে পারো না, তুমি এখন আমার সন্তান, তুমি আমার, এখন তোমায় বেছে নিতে হবে, এই পৃথিবীর কাজ না আমি। তুমি কি রাজনৈতিক ক্ষমতা যশ চাও না আমাকে অনুগমন করবে? তোমার এখনই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমি সম্পূর্ণরূপে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করলাম এবং সেই দিন থেকে আমি রাজনীতি থেকে সরে দাঁড়ালাম। আমার বোঝা নেমে গেল, আমি ওই ক্যাম্পে ফিরে গেলাম নতুন উদ্দেশ্য ও পথের দিকে। 1977 সালের জানুয়ারি মাসে আমি শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করতে গেলাম আমার পদত্যাগ পত্র নিয়ে। আমি তাকে বললাম যে কালিম্পংয়ে এক পবিত্র সম্মেলনে গিয়েছিলাম, সেখানে ঈশ্বরের সাক্ষাৎ পায় ও ঈশ্বর আমাকে এই সিদ্ধান্ত নিতে বলেন। তিনি আমার কথা শুনে প্রচণ্ড মানসিক ধাক্কা পেয়েছিলেন, যা দেখেই বোঝা যাচ্ছিল। উনি বললেন, সোহনলালজির পুত্র খ্রিস্টীয় সম্মেলনে কি করছিল? তুমি কি খ্রিস্টান হয়েছ? উত্তরে বললাম, হ্যাঁ ম্যাডাম, আমি খ্রিস্টের একজন অনুগামী। এই সুবর্ণ সুযোগ পেয়ে আমি উনাকে আমার যাবতীয় সাক্ষ্য শুনালাম, যা যা আমার সাথে ঘটেছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন আমার পদত্যাগ পত্র পড়লেন, কিন্তু গ্রহণ করতে অস্বীকার করলেন। বললেন পার্টির আমার প্রতি অনেক আশা আছে। প্রধানমন্ত্রী পরের প্রশ্ন আমাকে খুব আশ্চর্য করেছিল, এই বাইবেল তুমি কতবার পড়েছ? তিনি আমাকে প্রশ্ন করলেন। আমি বললাম, সবে মাত্র পড়তে শুরু করেছি, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমার সাথে কথা বলেছেন। তিনি বললেন, বেশ, তাহলে শোনো,
আমি যখন সুইজারল্যান্ডে ছাত্রী ছিলাম তখন এই বাইবেল আমি তিনবার পড়েছি। শ্রীমতী গান্ধী বোঝালেন, কিন্তু যিশু আমার সাথে কখনো কথা বলেননি। না, আমি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি দুঃখিত, আমি তোমার পদত্যাগ পত্র গ্রহণ করতে পারবো না। আমি বললাম, ম্যাডাম, আপনি যদি তিনবার বাইবেল পড়ে থাকেন, এটা আমার প্রার্থনা যে তিন প্রকার আপনি শান্তির আশীর্বাদ পান। আমার ছেলে মানুষই ও সাহস দেখে আমায় জিজ্ঞাসা করলেন, তুমি কি আমায় ধর্মান্তর করার চেষ্টা করছো? উনি প্রশ্ন করলেন, কখনো নয়। আমি বললাম, আমার একমাত্র প্রার্থনা যে আপনি অনন্তকালের জীবন পান। উনি আমাকে বকা দিলেন এবং পদত্যাগ পত্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বললেন। যাই হোক, অনেক আলোচনার পর আমি উনাকে জানাই যে এই সিদ্ধান্ত এক স্বর্গীয় নির্দেশ থেকে এসেছে। এটা শোনার পর উনি মানলেন ও আমাকে মিস্টার ডিকে বড়ুয়ার কাছে এই পদত্যাগ পত্রটি দিতে বললেন। মিস্টার ডিকে বড়ুয়া কংগ্রেস পার্টির সভাপতি ছিলেন। এইভাবে আমি রাজনীতি থেকে চির বিদায় নিলাম। আমি এখন প্রভু যিশু ও তার উদ্ধার কাজের দূত হলাম। 1986 সালের মার্চ মাসের এক সকালে আমার মা বসে যথারীতি রামায়ণ পাঠ করছিলেন। কিছুক্ষণ বাদে উনি আমার স্ত্রী আশাকে ডেকে বললেন, আমার হৃদয় তৈরি, কারণ আমি ঈশ্বরের প্রেম খুঁজে পেয়েছি। আমি এখন নিজেকে তার কাছে সমর্পণ করব। আমাকে বলো, প্রভু যিশু খ্রিস্টকে গ্রহণ করতে হলে আমাকে কি করতে হবে? সেই দিন আমার স্ত্রী আশার পাশে বসে আমার মা প্রভুকে তার হৃদয়ে গ্রহণ করেন। 3 মাস পরে মা হঠাৎ অসুস্থ হয়ে যান। বিছানায় শুয়ে থেকে আমাকে তার পাশে ডাকলেন, তারপর আমার হাত ধরে বললেন, বাবা, পুত্র, আমাদের আবার দেখা হবে, আমাদের আবার দেখা হবে। এরপর তিনি চোখ বন্ধ করলেন ও অনন্তকালের বিশ্রামে চলে গেলেন। তখন তার বয়স হয়েছিল 86 বছর। 23 ডিসেম্বর 1986 আমার জন্মদিন। সেদিন ভোরবেলায় বাবা আমাকে ডেকে বললেন, বাবা, তোমার প্রভু আমারও প্রভু, তোমার ঈশ্বর আমার ঈশ্বর। গত 10 বছর যাবৎ আমি তোমার জীবন লক্ষ্য করেছি, তোমার পরিবর্তিত জীবন। আমার এখন খুব খুব শান্তি, তুমি সঠিক পথে সঠিকভাবে চলছো বাবা, তুমি পথ খুঁজে পেয়েছো এবং তোমার মাধ্যমে আমিও সেই পথ খুঁজে পেয়েছি। সেদিন সকালে তিনি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করেন। 10 দিন পর আমাদের পুরো পরিবার তাকে ঘিরে বসেছিলাম। উনি আমাদের 23-এর গীত গাইতে বললেন। আমার মেয়েরা গাইতে লাগলো এবং উনিও তাদের সাথে যোগ দিলেন, কিছু লাইন গুনগুন করে গাইতে থাকলেন। তারপর তিনি আমার দিকে ঘুরে বললেন, বাবা, আমি এখন যাচ্ছি। তারপর উপর দিকে তাকালেন, তার উজ্জ্বল মুখ, ঝকঝকে চোখ ও স্মিত হাসি মুখে উনি বলে উঠলেন, হে ঈশ্বর আমাকে গ্রহণ করো, হে ঈশ্বর আমাকে গ্রহণ করো। খুব আদরের সাথে তার মাথা আমার কাঁধে রেখে ঘুমিয়ে পড়লেন। তখন বাবার বয়স হয়েছিল 93 বছর। আমার বাবা ও মা খ্রিস্টকে দেখেছিলেন আমার স্ত্রী আশার জীবন দেখে, এবং পরবর্তীকালে আমি যখন আমার জীবন খ্রিস্টেতে সমর্পণ করলাম, ওরা আমার পরিবর্তিত জীবন পর্যবেক্ষণ করেন। তাই তারা যিশু খ্রিস্টকে তাদের প্রভু ও ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেন এবং এটাও বোঝেন যে খ্রিস্ট একমাত্র সত্য প্রেম ও অনন্ত জীবন দিতে পারেন। আমরা এক পরিবার হিসাবে প্রভুর কাছে কৃতজ্ঞ যে তিনি আমার বাবা ও মায়ের হৃদয় তৈরি করেন, যাতে তারা প্রভু যিশু খ্রিস্টের উদ্ধার প্রাপ্তির জ্ঞান অনুভব করেন। এটাই হলো পণ্ডিত ধর্মপ্রকাশ শর্মার এক অদ্ভুত আশ্চর্য সাক্ষ্য, যে সাক্ষ্যের মাধ্যমে আজ পৃথিবীতে হাজার হাজার লোক প্রভু যিশুকে জানতে পাচ্ছে এবং নিজেদের জীবন সমর্পণ করছে, সেই সত্যকে জানতে পাচ্ছে। পিতা ঈশ্বর, আপনাদের প্রত্যেককে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন, যেন আপনার জীবনের মধ্যে থেকেও অন্যেরা খ্রিস্টকে দেখতে পায় এবং তাকে বিনা দ্বিধায় গ্রহণ করতে পারে, ধর্মের সমস্ত বেড়াজালকে ছিন্ন করে, যেন আপনার জীবন কারোর কাছে কোনোভাবেই বিঘ্নস্বরূপ না হয় খ্রিস্টের কাছে আসার জন্য। এটা আমার একান্ত প্রার্থনা। প্রিয় ঈশ্বরের সন্তানেরা, মনে রাখবেন, আপনি হলেন খ্রিস্টের পঞ্চম সুসমাচার। সুতরাং আমি যেন কারোর বিঘ্নের কারণ না হয়ে দাঁড়াই।
সে বিষয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে। প্রভু যীশু খুব দৃঢ়তার সাথে বলে দিয়েছেন যে বিষয় লিপিবদ্ধ আছে, মতি লিখিত সুসমাচার তার 18:6-7 পদে লেখা আছে, কিন্তু যে ক্ষুদ্রগণ আমাতে বিশ্বাস করে, যে কেহ তাদের মধ্যে একজনেরও বিঘ্ন জন্মায়, তাহার গলায় বৃহৎ জাঁতা বাঁধিয়া তাহাকে সমুদ্রের অগাধ জলে ডুবাইয়া দেওয়া বরং তাহার পক্ষে ভালো। বিঘ্ন প্রযুক্ত জগৎকে ধিক, কেননা বিঘ্ন অবশ্যই উপস্থিত হইবে। কিন্তু ধিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা বিঘ্ন উপস্থিত হইবে। পিতা ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। জয় যীশু।